আর আমাদের এদিকে বাজারে বাঁধাকপি এভাবে মেরে মেরে দেখে, তাহলে কিন্তু বোঝা যায় যে বাঁধাকপি ভালো টাইট আছে। বাঁধাকপিটাকে এরকম ঝিরি ঝিরি করেই কেটেছি, আর এর মধ্যে দেবো বড় চামচের এক চামচ পরিমাণ ময়দা। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। এরকম বাঁধাকপির তরকারি রুটি পরোটার সাথে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর শীতকালে সবজি খেতেও বেশ ভালো লাগে। আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন শীতকালীন সবজি দিয়ে নিরামিষ একটা রেসিপি দেখানোর জন্য। আজকে আমি বানাবো শীতকালীন একটা সবজি দিয়ে নিরামিষ একটা রেসিপি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি। শীতকালে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না জুড়ি মেলা ভার। তবু যদি নিরামিষ দিনে বাঁধাকপির এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু যে কোনো আমিষ রান্নাকেই হার মানাবে। আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের, বেশ ভালো বাঁধনওয়ালা। এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব। আর আমাদের এদিকে বাজারে বাঁধাকপি এভাবে মেরে মেরে দেখে, তাহলেই কিন্তু বোঝা যায় যে বাঁধাকপি ভালো টাইট আছে। আর এরকমভাবে দেখলে যদি ঢপ ঢপ করে আওয়াজ না করে, তাহলে বুঝতে হবে বাঁধাকপির ভালো টেস্ট হবে। টাইট বাঁধাকপি হলেই কিন্তু টেস্টি হবে। বাঁধাকপির মধ্যে এই যে শক্ত মতো ডাটাটা আছে, এটা রেখে আমি পাশ বরাবর কাটবো। বাঁধাকপিটাকে প্রথমে পিস করে কেটে নিয়েছি, এবার এটাকে ঝিরি ঝিরি করে কেটে নেব। এই দেখুন একদম মিহি ঝিরি করে কেটে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটাকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এবার ভালো করে চটকে ধুয়ে এটাকে তুলে নেব। এই রান্নায় কিন্তু বিশেষ কিছু মশলা লাগেই না, অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি এখানে কিছু মশলা নিয়েছি, মশলাটা এখন বেটে নেব। বড় টুকরোর এক টুকরো আদা নিয়েছি, এরই সাথে দেব বড় চামচের এক চামচ গোটা জিরে, আর দেবো কাঁচা লঙ্কা 5-6টা। কড়াইতে জল দেবো। আজকে আমি বাঁধাকপিটাকে রান্না করব পুরো অন্যরকম ভাবে। তার জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি এক বাটি পরিমাণ, সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। বড় দানা সয়াবিনটা নিয়েছি এক বাটি পরিমাণ, একটা পুরো বাঁধাকপির জন্য। এর মধ্যে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ, একটা চাপা দিয়ে দেব। সয়াবিনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। সয়াবিনটা এখন ঠান্ডা হোক, তারপরে চেপে জল ঝরিয়ে নেব। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমেই কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দেব, আর দেব 5 ফোড়ন 1/2 চা চামচ। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। ৭০০ গ্রামের একটা বাঁধাকপির জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা লালচে করে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দেব। আলুর সাথে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নেব। মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ,
লাল লঙ্কা গুঁড়ো দেবো হাফ চা চামচ, আর এর মধ্যে দেবো বড় চামচের এক চামচ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দাটা দিলাম, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা মাখো মাখো হবে। এবার সামান্য জল দেব। এবার মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এদিকে সোয়াবিনটাও ঠান্ডা হয়ে এসেছে, এবার চেপে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তাতে করে সোয়াবিনের মধ্যে মশলাও খুব ভালোভাবে ঢুকবে। এখন এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো টমেটো কুচি। আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এই রান্নায় টমেটো কিন্তু একটু বেশিই লাগবে, আর টমেটোটা সবার লাস্টে দিচ্ছি, তাতে করে একটু টক টক ভাবও লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে নিয়েছি, দেওয়ার সময় বেশ অনেকটাই মনে হচ্ছিল, এখন কিন্তু একদম কমে গেছে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, জলটাও বেরিয়ে গেছে। এবার একটা চাপা দেব। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই বাঁধাকপিতে কিন্তু এক্সট্রা জল লাগবে না, যে পরিমাণ জল বেরোবে সেই জলেই কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। আবারও মাঝারি আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পুরো রান্নাটাই হবে কিন্তু একদম মাঝারি আঁচে চাপা দিয়ে দিয়ে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জলটা কিন্তু এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি, বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দেবো গরম মশলা গুঁড়ো, বড় চামচের এক চামচ ঘি দেব। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঘি, গরম মশলা, চিনি যদি নিরামিষ রান্নাতে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাও বেশ সুন্দর আসবে, আর খেতেও খুব মজার লাগবে। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। নিরামিষ সোয়াবিন বাঁধাকপির যুগলবন্দি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যে পরিমাণ জল জ্বলে ছিল সেটাও কিন্তু শুকিয়ে এসেছে, তবে কিন্তু খুব বেশি শুকনো করে দিলে একদম শুকনো খটখটে হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। এরকম বাঁধাকপির তরকারি রুটি পরোটার সাথে দারুণ লাগবে। সোয়াবিন দিয়েছি, আলু মাখা। সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা তরকারি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।